আমাদের মনের মধ্যে নানান রকম চিন্তা ভাবনা আসে তার মধ্যে খারাপ চিন্তা ভাবনাটাই বেশিরভাগ সময় আসে এই খারাপ চিন্তা মন থেকে কিভাবে দূর করবে সেই উপায় মা বলে গেছেন আমাদের সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করছি আমাদের প্রত্যেকেরই জীবনে ভালো এবং খারাপ সময় দুটোই আছে ভালো সময় আছে আমাদের দ্বারা ভালো কর্মের জন্য খারাপ সময় আছে আমাদের গত জন্ম এবং বর্তমান জন্মের খারাপ কর্মের জন্য এই সমস্ত কিছু থেকে বাঁচার উপায় হিসাবে মা সারদা আমাদের কি বলে গেছে সেটাই আলোচনা করেছি আজকে ভিডিওতে চলো জেনে নিই মায়ের কথা অনুযায়ী ঠাকুর বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিন কতগুলি পাঠ এনে আমাকে দিয়ে বললেন এইগুলো দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখবো লুচি রাখবো ছেলেদের জন্য আমি শিখে পাকিয়ে দিলুম আর ফেঁশগুলি দিয়ে থান পেরে বালিশ করলুম চটের ওপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেসরের বালিশ মাথায় দিতুম মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা খুব ভালো মন আলগা গেলেই যত গোল নরে নরেন আমার এইসব দেখি তো নিষ্কাম কর্মের পত্তন করলে ওই দেখো না বসে থেকে কি অশুদ্ধ মন না হয়ে গেছে কেবল সুচিবাই বাড়ছে কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় কাজ কর্ম করবে কাজে মনে ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যা একবার বসতি হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থা তুলনা করতে হয় জব করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় ধ্যানে প্রথমে মুক্তি আসে বটে কিন্তু পার থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে কাজের মধ্যে দিয়ে জব ধ্যান প্রার্থনার মধ্যে দিয়েই আমরা আমাদের মনে সমস্ত খারাপ চিন্তা ভাবনা দূর করতে পারি এবং মনটাকে খুশিতে এবং আনন্দে ভরে তুলতে পারি